হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমার অনেক প্রিয় প্রিয় মুখদের সাথে দেখা হবে। কিছুদিন আগে অঙ্গশ্রী ইভেন্ট থেকে একটা হাইটি পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল এবং আমাকে সেখানে ইনভাইট করা হয়েছিল, কারণ অঙ্গশ্রী ইভেন্টসের দুইটা বড় বড় ইভেন্ট আসছে যেটা কিনা ঈদুল আজহার আগেই হবে। তারপর আমি রেডি হয়ে বের হয়ে যাই, যেহেতু বাইরে বৃষ্টি ছিল আমার একটু লেট হয়ে যায়, তাও সমস্যা নেই কারণ সবাই আমাকে এত বেশি পছন্দ করে যে কেউ রাগই করেনি। তারপরে গেলাম, আমি একটু খাওয়া দাওয়া করলাম, আর আসলে গিয়েছিলাম খাওয়ার টাইমে, যার কারণে খাওয়াটাই আগে খেয়েছি। তারপরে আমার সব প্রিয় বোনদের সাথে দেখা হলো, ওরা আসলে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল অলমোস্ট ওদের, সো আমি যেহেতু লেট করে গিয়েছি তো আমরা অনেক আড্ডা দিলাম। আমরা যখন একসাথে হই আমরা অনেক আড্ডা দিই, অনেক কিছু নিয়ে কথা বলি, আমাদের গল্প শেষই হয় না। আর এখানে খেতে খেতে হচ্ছে আমি আর সাঁজ অনেক দুষ্টামি করছিলাম, কারণ ও একটা ব্রাইডাল শেষ করে আসছিল যার কারণে ওকে খুবই সুন্দর লাগছিল, আর আমি তো খুবই ন্যাচারাল একটা লুক নিয়েছিলাম। যাই হোক, এখন হচ্ছে লিতি আর পিতি চলে যাবে, ওদেরকে বিদায় দিয়ে দিলাম। তারপরে ডেজার্ট খেলাম, ডেজার্টটা আমার অনেক ভালো লেগেছে আর প্লেসটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ওইখানে হয়তো বা আমি নেক্সটে আরেকদিন যাব। আর এখানে আফসারা ছিল, আরেকটা আপু ছিল, এরা হচ্ছে চলে যাচ্ছিল, আর আমরা চলে যাওয়ার আগে সবাই একসাথে গ্রুপ পিকচার্স তুললাম, একটু ভিডিও করলাম। আর আমি তো একটু মিস করেছি কারণ সবাই আমার অনেক আগে এসেছিল, আমার দেরি হয়ে গিয়েছিল, তো সমস্যা নেই। এখানের যে অর্গানাইজার আলিয়া ফেরদৌসি, উনি কিন্তু আমাকে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি আদর করে, যেটা আসলে বলার বাইরে। উনি অনেক ভালো একজন মানুষ এবং অনেক ভালো একজন উদ্যোক্তা এবং অর্গানাইজার, যার কারণে আমার ওনার সাথে কাজ করতে ভালো লাগে। তারপরে আমরাও কিছু ছবি তুললাম, তারপরে আমারও চলে যাওয়ার পালা। আমি বললাম না জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, এখানে আমি আরেকদিন আসবো ইনশাল্লাহ, তখন আপনাদের সাথে আরও ভালোভাবে ব্লগ শেয়ার করবো। আর এই যে দেখেন, যাওয়ার সময়ও বৃষ্টি ছিল, দিনটা আসলে বৃষ্টিময়ই ছিল। আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।